আসসালামু আলাইকুম, দিনাজ কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, গাজরের পায়েস। পায়েসটি খেতে খুবই সুস্বাদু, আমরা সবাই এই অল্প বেশি সবাই এই গাজরের পায়েসটা তৈরি করতে পারি। আর আমি যে প্রসেসটাতে তৈরি করব সেটা খেতে খুবই মজাদার, খুবই সুস্বাদু। আর আমি ঘরে যা উপকরণ আছে তাই দিয়ে আমি বানানোর চেষ্টা করেছি। চলুন আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করছি আমি তা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এই পায়েসটা দেখুন কতটা ঘন হয়েছে। আপনারা চাইলে এটাকে পায়েস বলতে পারেন, গাজরের সামাই বলতে পারেন, এক একজনের এক এক নাম এখানে ইউজ করে থাকে। আমি এখানে আপনারা যেটা বলুন না কেন, আমি এখানে পায়েস বলুন, হালুয়া বলুন, হালুয়া না সরি, এখানে আমি পায়েস তৈরি করেছি এখানটায়। চলুন দেখে আসি আমি এই পায়েসটা কীভাবে তৈরি করছি, আর আমার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি, গলিয়ে নিয়েছিলাম। আমি সামান্য একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি এখন আমি এখানে সামান্য পরিমাণে আমি এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি চীনা বাদাম দিয়ে দিচ্ছি। চাইলে এখানে এখানে আপনার কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম যেটা আপনি ইউজ করতে পারেন। আমি এখানে বাসায় আমার যা আছে আমি তাই দিয়ে তৈরি করছি, আজকে বলেছি আমি প্রথমে। আমি এখানে গাজর নিয়েছি 1/2 কেজি পরিমাণ। আমি এখানে ছোট গ্রেটারের যেটা আছে গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি, ছিলে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, পানি ঝরিয়ে দেন তারপর আমি এটা গ্রেট করেছি। আমি প্রথমে একটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, দেন তারপর আমি বাকি সবগুলো গাজরের কুচি আমি এখানে দিয়ে দিব, ঝুরি করা যে গাজরের রয়েছে সেটা। আমি এটাকে এখন যতক্ষণ না পর্যন্ত নাড়তে থাকবো অনবরত, যতক্ষণ না পর্যন্ত এটা আমার একদম সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। এখানে নাড়তে নাড়তে দেখবেন সামান্য পরিমাণে একটু পানিও বের হবে, তবে ভয়ের কিছু নেই, এটা আপনার জাল হতে হতে শুকিয়ে যাবে সম্পূর্ণ। আর একটু নাড়তে থাকতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। দেখুন একদম শুকিয়ে গিয়েছে, একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এখন আমি 1 লিটার দুধকে জাল করে আমি এখানে 1/2 লিটার করে নিয়েছি। 1/2 লিটার চাইতে সামান্য একটু কম হবে, কারণ এটা যে আড়ংয়ের যে আপনার দই পাওয়া যায় দইটা এটা 1/2 লিটারের হয়। আমি এখানে 1 লিটার দুধকে কমিয়ে 1/2 লিটারের চেয়ে সামান্য একটু কমিয়ে নিয়েছি। এ পর্যায়ে চাইলে আপনারা এখানে গুঁড়ো দুধ বা ক্রিম ইউজ করতে পারেন, আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করব। আমি এখানে 1/2 কাপ পরিমাণে আমি এখানে কনডেন্স মিল্ক দিব। কনডেন্স মিল্ক দেওয়ার পরে এখানে দেখবেন আরও পানিটা আপনার যে দুধটা আছে এখানে একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তাই এটা দেখবেন একদম লিকুইড হয়ে যাবে। দেখুন কতটা লিকুইড হয়ে গিয়েছে এখন পারফেক্ট ভাবে, আপনার কনসিস্টেন্সিটা এখন পারফেক্ট হয়েছে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিবেন যাতে তলানিতে লেগে না আসে। আমি এখানে চিনির পরিমাণ
পরিমাণটা একটু অল্প দিব, কারণ হচ্ছে আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি আর এখানে গাজরের নিজস্ব একটা মিষ্টি রয়েছে, তাই আমি এখানে 2 টেবিল চামচ থেকে একটু বেশি আমি এখানে বড় যে চামচ আছে আপনার সেই চামচে 2 টেবিল চামচ থেকে একটু সামান্য বেশি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যদি আপনারা কনডেন্স মিল্ক দেওয়ার পর মিষ্টি খেতে পছন্দ না করেন সেখানে স্কিপ করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণে একটু দিয়েছি মিষ্টিটা, আর এখানে যদি কেউ লবণ খেতে পছন্দ করেন তাহলে একটু লবণ দিতে পারেন। আর আপনারা এখানে দুধের সাথে এলাচি দারচিনি দিয়ে আপনারা জাল করে নিতে পারেন আগে থেকে, তবে আমি এখানে দুধের সাথে এলাচি দারচিনি দিই। আমি গরম ফুটিয়ে নিয়ে নেই, দুধটা শুকিয়ে নিয়ে নেই, আমি জাস্ট এমনিতেই দুধটা ভালো করে গরম করে ফুটিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমার হয়ে এসেছে প্রায় আমার পায়েসটি, খুবই সুস্বাদু দেখতে, আপনার এটার দেখতে খুবই সুন্দর লাগে। গাজরের যে রঙটা আছে হলুদ কালারের, এটা বাসন্তী কালার টাইপের হয়ে গিয়েছে, দেখতেও যেমনটা সুন্দর খেতেও খুবই অসাধারণ লাগে এই গাজরের পায়েসটি। মেহমান অতিথি আসলে আপনার অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এই পায়েসটি, খুবই কম উপকরণে আপনার এটা তৈরি করা যায়। আমি এখন নামিয়ে ফেলবো, পরিবেশনায় চলে যাব। আমি এখানে সামান্য পরিমাণে এখানে কয়েকটি আমি কিশমিশ দিয়ে নিয়েছি, এটা স্কিপ করতে পারেন, এটা সৌন্দর্য জন্য দিয়েছি। আমার রেসিপিটা আশা করি সবারই ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ।